কোটা আন্দোলন থেকে আলোচনায় আসা ডাকসুর ভিপি নুরুল হক নুরুকে কে হিরো বানাচ্ছে এই প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে উঠেছে। একের পর এক ঘটনায় দেখা যাচ্ছে ডাকসুর ভিপি নুরুকে নানাভাবে আলোচনায় নিয়ে আসা হচ্ছে। তার পিছনে কোনো মদতদাতা বা পৃষ্ঠপোষক আছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। কোটা সংস্কার আন্দোলন নিয়ে ডাকসুর ভিপি নুরুল হক নুরু প্রথমবারের মতো আলোচনায় আসেন। সেই সময় তিনি কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক পরিচিতি পান, আর এই পরিচিতিকে কাজে লাগিয়েই নুরু ডাকসুর নির্বাচনে বাজিমাত করেন। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতিকে হারিয়ে নুরুল হক নুরু ডাকসুর ভিপি পদে নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন, যদিও তার কোনো রাজনৈতিক সংগঠন নেই। কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের সমর্থন তার একমাত্র পুঁজি। ডাকসুর মতো দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হওয়া একটি বিরল ঘটনা। ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন ঘটনায় আলোচিত সমালোচিত নুরু, কিন্তু এই সমস্ত আলোচনা সমালোচনার ভিড়ে মনে করা হচ্ছে নেপথ্য থেকে কোনো শক্তি তাকে আলোচনায় আনার চেষ্টা করছে। বিশেষ করে ডাকসু নির্বাচনে যেখানে নিয়ন্ত্রিত নির্বাচনের অভিযোগ উঠেছিল, এই নির্বাচনে ছাত্রলীগকে বিজয়ী করার জন্য নানা রকমের অপকৌশল নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে, এরকম একটি নিয়ন্ত্রিত নির্বাচনে নুরু কীভাবে ভিপি পদে নির্বাচিত হল? শুধু তাই নয়, নির্বাচনের পর তার বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের পেছনে কারা তাকে মদত দিচ্ছে সে বিষয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, পেছনে কোনো শক্তির মদত বা পৃষ্ঠপোষকতা ছাড়া এরকম একক ক্ষমতায় আলোচিত নেওয়া সম্ভব নয়। নেতৃত্বের জন্য প্রয়োজন হয় একটি সংগঠন, একটি দল এবং একটি নিবেদিত কর্মবাহিনী। নুরের আক্ষরিক অর্থে সেসব কিছুই নেই। সাম্প্রতিক সময়ে তার উপর হামলার ঘটনায় আবারও আলোচনায় এসেছেন নুরু, এবং হামলার ঘটনায় ইতিমধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এ ব্যাপারে বিচারের প্রক্রিয়াও শুরু হয়েছে, কিন্তু এই পুরো ঘটনায় লাভবান হয়েছেন একমাত্র নুরুল হক নুর, এবং এই ঘটনার মধ্য দিয়ে রাজনীতিতে একটি আলোচিত নাম হয়ে উঠেছেন তিনি। তাহলে কি নুরুকে পরিকল্পিতভাবে হিরো বানানো হচ্ছে? নুরু কি তাহলে বিকল্পিত ছাত্রনেতা হিসেবে আবির্ভূত হচ্ছেন? ওয়ান ইলেভেনের পর থেকে বাংলাদেশে মাইনাস ফর্মুলা শুরু হয়েছিল। মাইনাস ফর্মুলার একটি অন্যতম অনুষঙ্গ ছিল ছাত্র রাজনীতিকে সরিয়ে দেয়া। ওয়ান ইলেভেনের সরকার ছাত্র রাজনীতির বিরুদ্ধে নানা রকমের নেতিবাচক প্রচারণার মাধ্যমে ছাত্র রাজনীতির ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদেরকে একটি নেতিবাচক ধারণায় উদ্বুদ্ধ করেছিল। এখানে সেই ধারায় অব্যাহত আছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে ছাত্রলীগের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার এবং যে কোনো ঘটনায় ছাত্রলীগে মিশিয়ে ফুপিয়ে ফাপিয়ে ছাত্রলীগকে কলঙ্কিত করার একটি প্রয়াস গত এক দশকে দৃশ্যমান। সেই প্রয়াসের মধ্যে বিরাজনৈতিকরণের একটি সুস্পষ্ট পরিকল্পনা দৃশ্যমান রয়েছে। তাহলে যারা বিরাজনৈতিকরণ করতে চায় এবং ছাত্র রাজনীতিকে কলুষিত করে শিক্ষা লঙ্ঘনগুলোতে ছাত্র রাজনীতি মুক্ত করতে চায়, তারাই কি নুরুকে হিরো বানাচ্ছে? নুরুর পেছনে নিশ্চয় কোনো শক্তি আছে বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করে। তাকে লাইম লাইটে আনার জন্যই একের পর এক ঘটনাগুলো পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে, এবং সেখানে বলির পাঠা বানানো হচ্ছে ছাত্রলীগ সহ বিভিন্ন ছাত্র সংগঠনগুলোকে। এই বিষয়ে একটু খতিয়ে দেখলে দেখা যাবে যে গত ডাকসু নির্বাচনে ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠন, বিশেষ করে ছাত্রলীগের মতো সংগঠনও প্রায় শিক্ষার্থীদের সমর্থনহীন হয়ে পড়েছে। সেখানে একক কারিশ্মায় নুরু বিজয়ী হওয়াটাও বিস্ময়কর ব্যাপার। পেছন থেকে কারো মদত বা পৃষ্ঠপোষকতা ছাড়া এটা অসম্ভব বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছেন। এখন প্রশ্ন উঠেছে, নুরু কি কারা হিরো বানাচ্ছে? যারা মাইনাস ফর্মুলা শুরু করেছে, মাইনাস করার জন্য যারা কাজ করেছে, যারা ছাত্র রাজনীতিকে বাতিল করতে চায় এবং বিরাজনৈতিকরণের ব্যাপারে এখনও সুপ্ত মনোবাসনা ব্যক্ত করে, তারাই কি পরিকল্পিতভাবে নুরুকে হিরো বানাচ্ছে? এর পেছনে কি রয়েছে কোনো প্রভাবশালী শক্তি? প্রশ্নটা আপনাদেরকেই করলাম, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।